দিলারা হানিফ পূর্ণিমা পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্য নিয়ে ঢাকায় চলচ্চিত্রকে করেছেন আলোকিত বিয়াল্লিশ বছরও ও যেন বিশ বছরের তরুণী তিনি ঢাকায় চলচ্চিত্রের সুন্দরী ও জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন ছিল এগারোই জুলাই এদিন সহকর্মী শুভাকাঙ্ক্ষী ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় পূর্ণ হয়েছে পূর্ণিমা তবে এরই মধ্যে সবুজ পাড়ায় গুঞ্জন উঠেছে আবারও মা হতে চলেছেন এই নায়িকা পূর্ণিমার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসলেও বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে তার ভিন্ন স্টাইলের উপস্থিতি এমনটাই ইঙ্গিত দিচ্ছে প্রতিটি অনুষ্ঠানে নায়িকা আসছেন ঢিলেঢালা পোশাকে সেই সঙ্গে নতুন করে কোনো অনুষ্ঠান হাতে নিচ্ছেন না যা আগে শিডিউল দেওয়া শুধুমাত্র সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ রাখছেন নিজেকে নগদের ক্যাম্পেইনের অংশ হিসেবে কে জিতবে বিএমডাব্লিউ শিরোনামের একটি অনুষ্ঠানে পূর্ণিমা রয়েছেন সঞ্চালিকা হিসাবে সেখানে সবগুলো পর্বেই এ নায়িকার পোশাকগুলো ছিল ঢিলে ঢালা প্রকৃতির অনেকটা গাউন স্টাইলের সচরাচর তাকে এমন পোশাকে দেখা যায় না আর এই নিয়ে শুরু হয় গুঞ্জন কেউ কেউ বলছেন বেবি বাম্প লুকাতেই তিনি এই ধরনের পোশাক বেছে নিয়েছেন এদিকে একাধিক সূত্র থেকে পূর্ণিমার মা হতে যাওয়ার খবরটি নিশ্চিত হওয়া গেছে জরুরি কোনো কাজ ছাড়া বাড়ির বাইরেও যাচ্ছেন না তিনি বড় কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না এর আগে দু হাজার চোদ্দো সালে অভিনেত্রী সাবেক স্বামী আহমেদ জামাল ফাহাদের ঘরে কন্যা সন্তানের জন্ম দেন পূর্ণিমা পরে দু হাজার বাইশ সালের সাতাশে মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় এ নায়িকার সেই সংসারে আসতে চলেছে নতুন অতিথি উনিশশো একাশি সালের এগারোই জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী পূর্ণিমা মাত্র ১৩ বছর বয়সে সিনেমার জগতে পা রাখেন তিনি বিয়াল্লিশ বছরের জীবনে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা আজ পর্যন্তই